অনেক সময় নামাজে সূরা পড়ার সময় সূরার মাঝখানে মানুষ ভুলে যায়, তখন অনেকে মাঝখান থেকে এক দুইটি আয়াত ছেড়ে দিয়ে তারপর থেকে পড়া আরম্ভ করে। এটা উচিত নয়। বরং যখন কেরাত পড়া আরম্ভ করবেন, তিনটি ছোট ছোট আয়াত পড়ার পর যদি আটকে যান আর সামনে বাড়তে পারেন না, তখন মাঝখানের এক দুইটি আয়াত বাদ দিয়ে এরপর থেকে পড়া যাবে না। কারণ মাঝখান থেকে এভাবে এক দুই আয়াত বাদ দিলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তাই যদি ছোট তিন আয়াত পড়া হয়ে যায় কিংবা বড় একটি আয়াত পড়া হয়ে যায়, তাতে নামাজের ফরজিয়ত, কেরাতের ফরজিয়ত আদায় হয়ে গেছে। ছোট আয়াতের প্রতি আয়াতে কমপক্ষে দশটি করে অক্ষর থাকা জরুরি। কমপক্ষে দশ অক্ষর সম্পন্ন তিনটি আয়াত তেলাওয়াত করলে ফরজ কেরাত আদায় হয়ে যায়। সুতরাং আপনি কমপক্ষে ছোট তিন আয়াত পড়ে নেওয়ার পর আটকে গেলে দেরি না করে সাথে সাথে রুকুতে চলে যাবেন আর নামাজ স্বাভাবিকভাবে সম্পন্ন করবেন। সাহসিজদা দিতে হবে না। কিন্তু যদি কেরাত ভুলে যাওয়ার পর চিন্তা করতে করতে তিনবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ দেরি করে ফেলেন, তারপর রুকুতে যান, তখন আপনাকে শেষে সাহসিজদা দিতে হবে। আর যদি ছোট এক আয়াত পড়ার পর কেরাত ভুলে যান, তখন সেই সূরাটি বাদ দিয়ে সাথে সাথে দেরি না করে অন্য একটি সহজ সূরা পড়ে নামাজ কন্টিনিউ করবেন। তবে এতেও যদি মাঝখানে অন্য সূরা কোনটি পড়বেন তা চিন্তা করতে করতে তিন তাসবিহ সমপরিমাণ দেরি করে ফেলেন, তাহলে শেষে সেজদা সাহু দিতে হবে। আর যদি তিন তাসবিহ পরিমাণ দেরি না হয়, তাহলে সেজদা সাহু দেওয়ার প্রয়োজন নাই।